তুমি আমার সাথে ইরাম করো কে? কি নেই আমার, টাকা পয়সা আছে, বাড়ি, বাড়ির সামনে পুকুর, বাঁধানো ঘাটলা আছে, তোমার জন্য আলাদা গোসলের ব্যবস্থা আছে, একটা রুমির মদিন 33,000 টাকা দিয়ে একটা খাট আনাইছি ঢাকাতে, সেগুন কাঠে, এসি লাগাইনি, অর্ডার দিয়েছি চলে আসবে, তুমি তুমি ঠান্ডার মদিন ঘুমাবা, তোমার জন্য তোমার জন্য লোক রেখে দিয়েছি, তোমার দেখাশোনার জন্য তিনজন, ইরম করে কে কথা কয় না, আমি কি দেখতে খারাপ? ধোয়া জামাকাপড় পড়লি আমার কি খারাপ লাগে দেখতে? এই দেখো টাক পড়িছে, পড়বিও না মেলা সুর, হিরাম করে গ্যা আমার আমার কোনো খারাপ অভ্যেস নেই, বিড়ি সিগারেট জুয়ো কিছু নেই, খালি পানটে খাই, সেটিও সেটিও তুমি বললি ছাড়ি দেব, আমার দিকে তো দেখো, চর দিয়ে না কিন্তু বাড়িতে একটা বিল্ডিং দিস চারতলা, কাজ চলতেছে, আর অন্যজন লেবার কাজ করতেছে, এক হারামজাদা আস্তর দিতে গিয়ে পড়ে ঠ্যাং ভাঙিছে, তাক নিয়ে কত ঝামেলা, নগদ টাকা টান পড়েছে, টাকা লাগবে, তোমার এই ভিটে বাড়ি আর গাবি বিক্রি করলি 77,800 টাকা পাওয়া যাবে, আমি 80,000 ধরেছি, হিসেব করা বাকি 1,70,000, পরশুদিন লাগবে। দেবকন্ঠে আমি কি জানি, ঘরে একটা ফটো করিনি, রশিদেরও কোনো খোঁজ খবর নেই, তা আমি কি করব, আমাকে বলতেছো আমি কি জানি, দিতে পারবো না, অসুবিধা নেই আমি থানায় যাচ্ছি, কাগজপত্র রেডি আছে।